সাত নম্বর, না কোনো বিপদ সংকেত টঙ্কেত নয়, আবার বিশাল এক বিপদ সংকেতও বটে। বিগত কয়েকদিন ধরেই বাংলাদেশের প্রতিটা মানুষ নিদেন পক্ষে প্রতিদিন একবার করে হলেও এই সাত নম্বর শব্দ জোড়া পড়েছেন কিংবা শুনেছেন। কি আর করার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও তো রয়েছে এই নিয়ে বিপাকে। সামনেই ওয়ানডে বিশ্বকাপ, তার আগে এশিয়া কাপ, মাঝের সময় শুধু আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। এই একটি সিরিজেই রয়েছে খেলোয়াড়দের পরখ করে দেখার। তবে এক সিরিজে একই পজিশনে তো আর চার পাঁচজনকে খেলিয়ে দেওয়া যায় না, তাই না? তাই তো নির্দিষ্ট এই পজিশনের জন্য বিবেচনায় থাকা সব খেলোয়াড়দের রাখা হয়েছে জাতীয় দলের সাথে। সাত নম্বর পজিশন বিবেচনায় আফিফ হোসেন ধ্রুব রয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। তবে তিনি ছাড়াও নির্বাচকরা নজরে রাখছেন আরও তিনজনকে। তাদের মধ্যে রয়েছেন সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান আর মোসাদ্দেক হোসেন সৈকত। একটা সময় পর্যন্ত ইয়াসির আলী চৌধুরী রাব্বিও ছিলেন আলোচনায়, কিন্তু তিনি যেন নিজের হাতেই বন্ধ করে দিয়েছেন সব আলোচনা। সুযোগ পেয়েও কাজে লাগাতে হয়েছেন ব্যর্থ। ঠিক সে কারণেই বিকল্প খেলোয়াড়দের দিকে টাইগার টিম ম্যানেজমেন্ট দিয়েছে বাড়তি নজর। এমনকি আফগানদের বিপক্ষে দলে থাকা আফিফ হোসেন ধ্রুব থেকে শুরু করে সৌম্য সরকার, মোসাদ্দেক সৈকত এবং মেহেদি সবাইকে সব দিক থেকেই পরখ করে নেওয়া হচ্ছে। মূলত এই পজিশনে একজন ব্যাটিং অলরাউন্ডারের খোঁজে রয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, যার মূল দায়িত্বটাই থাকবে ব্যাট হাতে। তবে প্রয়োজনে তিনি হাত ঘুরিয়ে অন্তত পক্ষে ওভার পাঁচেক দলকে সার্ভিস দেবেন। ঈদের আগে বাংলাদেশ দলের তিন দিনের ক্যাম্প অন্তত সেই বার্তাই দিচ্ছে, কারণ সৌম্য সরকারকে প্রথম দিন বল হাতে দেখা গেছে, সেই সাথে শেখ মেহেদিও একটানা হাত ঘুরিয়েছে নেট অনুশীলনে। দ্বিতীয় দিন আবার মোসাদ্দেক হোসেন সৈকত আর আফিফ হোসেন ধ্রুবকে সরব দেখা গেছে বল হাতে। তবে প্রত্যেককে নিজেদেরকে ব্যাট হাতে ঝালিয়ে নিতে ভোলেননি, বরং সেদিকটাই ছিল সবচেয়ে বেশি মনোযোগ। কিন্তু তাদের প্রতি যেন বাড়তি মনোযোগ ছিল আরেকজনের, তিনি হেড কোচ চান্দিকা হাতুরুসিংহে। প্রতিটা খেলোয়াড়কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন চান্দিকা হাতুরুসিংহে। হোক সেটা বোলিং কিংবা ব্যাটিং, ভুল ধরিয়ে দেওয়ার পাশাপাশি ভালো করবার তালিমও দিয়েছেন চান্দিকা। সাত নম্বরে দৌড়ে থাকা খেলোয়াড়দের মধ্যে এই পজিশনে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। 19 ম্যাচ খেলা মোসাদ্দেকের পরের অবস্থানে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব 15 ম্যাচ খেলে। সৌম্য সরকার আর শেখ মেহেদি হাসান যথাক্রমে খেলেছেন 3টি এবং 1টি করে ম্যাচ। সেদিক থেকে সবচেয়ে অভিজ্ঞ সম্ভবত মোসাদ্দেক হোসেন সৈকত, প্রায় 27 গড়ে এই পজিশনে তার রান 374, একটি 50ও রয়েছে তার নামের পাশে, সেটিও আবার বাংলাদেশকে শিরোপা জেতানো ম্যাচে। অন্যদিকে গড় বিবেচনায় আবার এগিয়ে আফিফ হোসেন ধ্রুব, তার গড় 31, তিনি করেছেন 372 রান, 50 আছে 2টি। আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ম্যাচ জয়টা তো এসেছিল তার হাত ধরেই। এই পজিশনের বিবেচনায় থাকা বাকিদের ব্যাটিং পারফরমেন্সের দিকটা তুলে আনা বেজায় অহেতুক, কেননা তাদের স্যাম্পল সাইজটা বেশ ছোট। ব্যাটিং পরিসংখ্যানের দিক থেকে তাই আফিফের এই সুযোগ পাওয়ার কথা বিশ্বকাপ দলে। তবে বাংলাদেশ এবার যে শুধু ব্যাটসম্যান খুঁজছে তেমনটা না, কেননা 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলা মানেই তো একজন বলার কম নিয়ে খেলা। সেক্ষেত্রে বিবেচনায় একজন পার্ট টাইম বলার অন্তত থাকা চাই, যে কিনা অন্য বলারদের খারাপ দিনে অন্তত সহায়তা করতে পারবে। সেদিক থেকে আবার খুব একটা ভালো বিকল্প না আফিফ হোসেন ধ্রুব, প্রায় 28 স্ট্রাইক রেটে 8 ইনিংস বল করে নিয়েছেন 3 উইকেট। অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকত 66 স্ট্রাইক রেটে বল করেছেন 41 ইনিংসে, উইকেট সংখ্যা তার 19টি। স্ট্রাইক রেট বিবেচনায় আবার সৌম্য সরকারও এগিয়ে মোসাদ্দেকের চাইতে, তিনি প্রায় 36 স্ট্রাইক রেটে উইকেট শিকার করেছেন 11টি, বল করেছেন 18 ইনিংসে। এদিক থেকেও আলোচনায় ঢের পিছিয়ে শেখ মেহেদি, তাই তো বোলিং পারফরমেন্স বিবেচনায় সৌম্যই হতে পারেন সমাধান, কেননা ব্যাকআপ ওপেনারের প্রয়োজনও তো মিটে যায় তাকে দলে নেওয়া গেলে। গেল দুই দিনের চিত্র বলে দেয় হেড কোচ চন্দিকা হাতুরুসিংহে সব দিক থেকেই এগিয়ে রাখছেন সৌম্য সরকারকে, বিশেষ পরিচর্যার মধ্য দিয়েও যাচ্ছেন তিনি।
বিশ্বকাপ দলে সৌম্যের অন্তর্ভুক্তি বাধা কেবল তার রানে ফেরা, সেটাও হয়তো তিনি ঘুষিয়ে ফেলতে পারবেন আসন্ন ইমার্জিন এশিয়া কাপে। তেমনটা হলে সৌম্য সরকারই এগিয়ে থাকছেন বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে। কেবল আফিফ মোসাদ্দেক আর মেহেদির মধ্য থেকে কেউ একজন বিশেষ কিছু করে দেখাতে পারলেই সৌম্যকে টপকে যাবেন তিনি। মোসাদ্দেক হোসেন সৈকত তার আফিফকে ভরসা যোগাচ্ছে নিকট অতীতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ DPL-এ তাদের পারফরমেন্স। চ্যাম্পিয়ন আবাহনীর হয়ে এই দুজন মাঠ মাতিয়েছেন। তাছাড়া আফিফের সামনে সুবর্ণ সুযোগ আফগানিস্তান সিরিজ, এখন দেখার পালা শেষ পর্যন্ত জল কদ্দূর গিয়ে গড়ায়। কিন্তু দর্শক মন্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এই চারজন ক্রিকেটারের মধ্য থেকে আপনারা কোন ক্রিকেটারকে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে 7 নম্বর পজিশনের জন্য দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।